দর্শক, আপনারা এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন নানান রকমের, নানান ডিজাইনের, নানান কালারের কিন্তু একতারা। আমি কিন্তু এই মুহূর্তে একতারা দোকানের সামনে দাঁড়িয়ে আছি। আর হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল মাসুম নাগরপুর। আপনারা কি বুঝতে পারতেছেন আমার এই পিছনের টাওয়ারটা দেখে কি বুঝতে পারতেছেন যে আমি এই মুহূর্তে কোথায় আছি? যারা বুঝতে পারতেছেন তারা এক্ষুনি কমেন্ট করুন, আমি বলার আগে কমেন্ট করুন। আমি যাচ্ছি হচ্ছে কুষ্টিয়া, তাই ভাবলাম যে আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে ফেলাই। আর আমরা ইতিমধ্যে চলে আসছি, 100 কিলোমিটার আসার পরে আমি ব্লগটা শুরু করলাম। শুধু আমরা বলতেছি কারণ হচ্ছে আমরা দুইটা মোটরসাইকেলে 4 জন লোক আছি, এই জন্য আমরা বলতেছি। আর এই মুহূর্তে আমি আসি হচ্ছে রাজবাড়ী উপজেলার পাংশা থানায় মুক্তিযোদ্ধা গোল চত্বরে। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুক্তিযোদ্ধা গোল চত্বর। এখান থেকে আমি আজকে আপনাদের জন্য ভিডিওটা স্টার্ট করলাম। দুপুরের, আজকে জুমার দিন, শুক্রবার, নামাজ পড়লাম। নামাজ পড়ার শেষে ভাবলাম যে আপনাদের জন্য ভিডিওটা স্টার্ট করি। আর এই যে বাসটা যাচ্ছে, আমরাও যাব কুষ্টিয়া, তার সাথে একটা চা খাইতে খাইতে ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি আর ব্লগটা স্টার্ট করি। আমরা মামার দোকানে দাঁড়াইলাম। মামার দোকানটা হচ্ছে এইখানেই মুক্তিযোদ্ধা ভবনের সামনেই, গোল চত্বরের একেবারে গোল চত্বরেই এইখানে। মামা, আপনার নামটা যদি বলতে। আমার নাম হচ্ছে মোহাম্মদ মানোয়ার হোসেন। আচ্ছা, আপনার বাসা কি এই জায়গায়? হ্যাঁ, আমার বাসা এখানে। দোকান করেন কতদিন যাবত? এই আজকে 8 দিন হচ্ছে দোকানে বসে। তাই? গত শুক্রবার 8 দিনেই আমরা আপনার কাস্টমার হয়ে গেলাম। মাশাআল্লাহ। আমার দোকানে ব্রেক দিবেন, এখানে কিন্তু অনেক হেভি চা বানায়। আপনারা যদি ভালো চা খাইতে চান অবশ্যই এখানে ব্রেক দিতে হবে। তো গাইস, আমরা এই মুহূর্তে চলে আসছি কুমারখালীর ভিতরে। তো আমরা যেখান থেকে রওনা হয়েছি সেখান থেকে হচ্ছে কুষ্টিয়া লালনসার মাজার, 151 কিলোমিটার। আর আমরা কিন্তু অলরেডি আর মাত্র 9 কিলোমিটার বাকি আছে, আমরা কিন্তু প্রায় লালনসার মাজারের কাছাকাছি চলে আসছি। আর সম্ভবত এটা ব্রিজের নাম কি, এই ব্রিজের নামটা আমার মনে আসতেছে না। হ্যাঁ, কুমারখালী, সম্ভবত কুমারখালী ব্রিজ এইটাই। তো এইখানে আমি আছি। তো আমার এই পাশে দেখতে পাচ্ছেন ট্রেন লাইন, ওই ব্রিজটা হচ্ছে ট্রেন, ওই ব্রিজে ট্রেন যাতায়াত করে, আর আমি এই ব্রিজে দাঁড়িয়ে আছি। এই ব্রিজ দিয়ে মোটরসাইকেল আর অন্য অন্য যানবাহন যাতায়াত করে। তো আমরা এখানে এসে ব্রেক দিলাম, এখানে একটু ছবি টবি তুলবো, দেন তারপর আমরা আবার স্টার্ট করব। তো আলহামদুলিল্লাহ ভালো। তোমার এই যে বাইক রাইড করতে করতে আসলা নাগরপুর থেকে? আমার মনটা আরো খুশি হবে, আরো ভালো। আমরা জানবো যে জয়নাল ভাইয়ের কাছে কেমন লাগতেছে। আপনি যে আমার সাথে লাইভে ফার্স্ট টাইম আপনি যে ঘুরতে আসলেন, 142 কিলোমিটার আসলেন মোটরসাইকেল জার্নি করে, আপনার কাছে কেমন লাগলো? আসলে আমি খুব আনন্দিত, বিশেষ করে আমার একজন প্রাণ প্রিয় কাছের মানুষ মাসুম ভাই, তার সাথে আমি আসছি, আমার খুবই ভালো লাগছে। আর এখানে আমি কোনোদিন আসি নেই, তো আসলে কি বলবো, বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। মাসুম ভাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। শুধুর সেই টাঙ্গাইল থেকে আমাদের কুষ্টিয়া লালন সার মাজার দেখতে আমরা আসছি। আচ্ছা,
ফাইনালি কিন্তু চলে আসলাম লালন শাহ মাজার। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে, তো আমরা কিন্তু এই মুহূর্তে আসি হচ্ছে যে জায়গাটায় হচ্ছে মেলা হয়, বছরে দুইবার মেলা হয়। তো আপনাদেরকে আমি একটু পরে জানাবো, দেখে এখানকার একজন স্থানীয় লোকের সাথে কথা বলবো, কোন কোন মাসে আর কোন কোন তারিখে মেলা হয় সেটা আপনাদের জানাবো। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এই এটা কিন্তু স্টেজ, আর আমার পিছনে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা কষ্টের পর আমরা কিন্তু এসে পৌঁছে গেছি লালন শাহ মাজারে। এখানে কী কী রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে। তো এইমাত্র এসে পৌঁছালাম, আমরা আগে একটু খাওয়া দাওয়া করবো, তারপরে আপনাদের সাথে আবার কথা বলবো। আপনাদের এখানে কী কী পাওয়া যায়? কাতল মাছ, মুরগির মাংস, গরুর মাংস, সাদা ভাত, খিচুড়ি। সাদা ভাত, খিচুড়ি এগুলো কিন্তু আপনারা সবে পেয়ে যাবেন, আর আমরা কিন্তু খাচ্ছি সাদা ভাত আর গরুর মাংস। এখানে কিন্তু অনেক রকমের খাবার আছে, আপনারা দেখবেন। এটা তো মুগ ডাল আছে, মুরগির মাংস, এটা মুগ ডাল, এখানে আছে মুগ ডাল, মুগ ডাল পছন্দ করেন তাহলে মুগ ডাল আছে, কাতল মাছ, এখানে আছে কাতল মাছ। বাহ, চলে আসলে কিন্তু খাওয়া নিয়ে একদম টেনশন করবেন না, আমাদের কিন্তু খাবার অলরেডি এখানে এসে বসে আমরা এখন খাইতে বসবো। আলাউদ্দিন, আমার নাম জামাত আলী। আচ্ছা, আমার নাম স্বপন। আপনারা এখানে সরাসরি চলে আসতে পারেন, একেবারে মাজারের সাথে, আপনাদের কোনো ঘোরাঘুরি করতে হবে না, লালন শাহ মাজার। হ্যাঁ, লালন শাহ মাজারের সাথেই, আর মাজারের গেটের সামনেই কিন্তু আপনারা যদি প্রাইভেট কার, বাস, মোটরসাইকেল যাই নিয়ে আসেন, দেশের যে কোনো প্রান্ত থেকে আসেন, এখানে কিন্তু পার্কিংয়ের সিস্টেম আছে। ওখানে আপনারা অনলি 20 টাকায় আপনারা মোটরসাইকেল পার্কিং করতে পারবেন। তো আরও কিছু বিশেষ বিশেষ বিষয় আপনাদের সাথে শেয়ার করব, আগে খাওয়া দাওয়া করি। মাজারে এসে খাওয়া দাওয়া করছি, মাজার গেটের সামনে আসি। তো এখান থেকে আমি মাজারের ভিতরে ঢুকবো, গেটের ভিতরে প্রবেশ করব, সেখানে গিয়ে দেখব কি কি আছে। তো চলুন আমরা একসাথে যাই। দারুণ লাগলো, চলে আসলাম গেটের ভিতরে। আসলে এইসব জায়গা আসলে ভালোই লাগে। গেটের মধ্যে লেখা রয়েছে মানুষ ভজলে সোনার মানুষ হবি। আসলে কথাটা বাস্তব, যে আসলে মানুষ মানুষের জন্য, মানুষই পারে সব কিছু। একজনের বিপদে আরেকজন এগিয়ে যাওয়া, একজনকে সাহায্য করা, একজনকে ভালোবাসা। যেমন আমরা এই জায়গায় আসছি, এক ভাইয়ের সাথে পরিচয় হইলো, তার সাথে কথাবার্তা বলে খুব ভালো লাগলো। আর এখন আমি ভিতরে চলে আসলাম, এখানে অনেক দর্শনার্থী, দর্শনার্থীরা এখানে এসে অনেকেই অনেকভাবে ছবি টবি তুলতেছে। এখান দিয়ে আসার মতো অনেক সুন্দর একটা জায়গা। একতারা, তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাইজের একতারা। তো একতারার ভাস্কর্যটা এখানে আপনারা পেয়ে যাবেন গেট দিয়ে ঢোকার পরেই। তো আমরা একটু ভিতরে দিকে যাব। আমি জানি না যে এখানে ভিডিও করা ঠিক হবে কিনা, তারপরে ভিডিও করতেছি। তো এখানে আছে হচ্ছে এরপর আমরা ঢুকে গেলাম একাডেমি ভবনের ভিতরে 10 টাকা টিকিট নিয়ে। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাঠের সুন্দর করে ম্যুরাল তৈরি করে রাখছেন তারা। যে পাতিলটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এটা লালন সাহেবের যে শিষ্যগণ ছিল তারা এটার মধ্যে রান্না বাড়া করে খেত। এরপর আপনারা দেখতে পাচ্ছেন
এখানে যে দৃশ্যটা, এই দৃশ্যটা হচ্ছে লালন সাইজির ঐতিহাসিক দৃশ্য। এই একাডেমির ভবনের ভিতরে 10 টাকা টিকিট নিয়ে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর তার ঐতিহাসিক দৃশ্য দেখতে পাচ্ছি। তার ব্যবহারকৃত অনেক আসবাবপত্র, জিনিসপাতি, যেমন এখানে ঘটি, গ্লাস, এরপর তার খড়ম, এরপর তার নাম লেখা একটা ইয়া, তারপরে একটা লাঠি, তার হাতের বালা, সিন্ধুকের চাবি, এরপর অনেক সুন্দর সুন্দর জিনিস তার এখানে অনেক যত্ন সহকারে রাখা আছে। এবং তার হাতের ব্যবহারকৃত একতারা, 3টি একতারা আমরা দেখতে পারলাম। এরপর চলে আসলাম হচ্ছে এখানে, যারা যখন অনুষ্ঠান হয়, অনুষ্ঠানের সময় যে ভক্তবৃন্দরা আছে তারা এখানে এসে থাকে, প্লাস গান টান ইত্যাদি ইত্যাদি, রান্না বাড়া খাওয়া সব কিছু এখান থেকে তারা করে আর কি। বিশাল একটা অডিটোরিয়াম। তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব, এটা কিন্তু অনেক বড়, অনেক বড় একটা জায়গা। ঘোরাঘুরি করলাম ভিতরে, তো আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রায় সন্ধ্যার কাছাকাছি, তাই অনেক দর্শনার্থী এখানে কিন্তু প্রবেশ করতেছে আর আমরা বেরিয়ে যাচ্ছি। তো আমাদের ঘোরাঘুরি শেষ, সেই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি আর একটু বাহিরে একটু ঘোরাঘুরি করব, তারপরে দেন আমরা ভিডিওটা শেষ করব। তো এই আর কি, ভিতরে ঢুকলাম, অনেক কিছু দেখলাম, অনেক কিছু বুঝলাম, অনেক কিছু জানলাম, আপনাদেরকেও জানানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনারা এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন নানান রকমের, নানান ডিজাইনের, নানান কালারের কিন্তু একতারা। আমি কিন্তু এই মুহূর্তে একতারা দোকানের সামনে দাঁড়িয়ে আছি আর তো আমরা এখানে এসে দেখতে পারলাম অনেক একতারা। আপনারা চাইলে কিন্তু এখান থেকে একতারা যার যার মতো পছন্দ করে নিতে পারেন, অনেক একতারা এখানে। আমরা একটু দোকানের ভিতরটা দেখব। আমরা এখানে আসি নাই, আমরা এখান থেকে কিছু কিনবো না, ঠিক আছে না? আমরা শুধু দেখবো, আমরা দেখবো আর দেখাবো। হ্যাঁ, হ্যাঁ, দেখবো, দেখাবো, উপভোগ করবো, এই আর কি। তো এখানে আসলে কি অনেক সুন্দর সুন্দর মাটির চায়ের কাপ, প্লেট, এটার নাম কি ভাই, এটার নাম অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু এখানে পাওয়া যায়। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আবার দেখা হচ্ছে কোনো এক জায়গায় কোনো এক ক্ষণে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।